فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোনের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে সূরা মুলকের ফজিলত। তো সূরা মুলকের ফজিলত সম্পর্কে দুটি হাদিস এসেছে, সেই হাদিস দুটি এখানে আমি আরবিতে দিয়ে দিয়েছি। আমি সেইটির ফজিলতগুলো বর্ণনা করছি। আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআনি সালাসুনা আয়া, কোরআনের একটি সূরা রয়েছে যার আয়াত সংখ্যা হচ্ছে 30। শাফাআত লিরাজুলিন, এইটি একজন ব্যক্তির জন্য সুপারিশ করে, হাত্তা গফিরা লাহু, এমনকি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়া হয়। ওয়াহিয়া সূরাতু তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক, এটি হচ্ছে সূরা তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক। তো এখানে বোঝা যাচ্ছে যে এই সূরাটি পাঠ করলে এই সূরা কিয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, অথবা এমনি সুপারিশ করবে, এই সুপারিশের ফলে তাকে ক্ষমা করে দেয়া হবে। আর একটি হাদিস আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত তিনি বলেন, মান করা তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন, যেই ব্যক্তি প্রতি রাত্রে তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক পড়বে, মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। অকুন্না ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাম্মিহা আল মানিআ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমরা আল্লাহর রাসূলের জামানায় এই সূরাটির নামকরণ করতাম বা নাম দিতাম মানিয়া দিয়ে। মানিয়ার অর্থ হচ্ছে রক্ষাকারী, প্রতিহতকারী। যেহেতু এই সূরাটি কবরের আযাব থেকে রক্ষা দান করে বা দান করবে মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, যার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এই হাদিসটি, এই সূরাটির নাম আমরা মানিয়া দিতাম, অর্থাৎ রক্ষাকারী বলতাম, জাহান্নামের আযাব থেকে রক্ষাকারী। ওয়া ইন্নাহা ফিল কিতাবে সূরাতুন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে কোরআনে একটি সূরা রয়েছে, মান কারা বিহা ফি কুল্লি লাইলাতিন, যে ব্যক্তি প্রতি রাত্রে এই সূরাটি পড়বে, ফাকাদ আকসারা ওয়া আতাবা, সে অনেক ভালো কাজ করেছে, ওয়া আতাবা, এবং পবিত্র কাজ করেছে। তো এই থেকে বোঝা যায় যে এই হাদিসের মাধ্যমে সূরা মুলকের ফজিলত খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এই হাদিসটিও বিশুদ্ধ, আলবানী একে সহি বলেছেন, আগেরটিও বিশুদ্ধ, সেইটিকেও তারা সহি বলেছেন। আমাদেরকে আল্লাহ তুমি সূরা মুলকের পাঠের ক্ষমতা দান করো, যেন আমরা প্রতি রাতে পড়তে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حينما رددت يا رب العالمين